আসসালামু আলাইকুম। আমার আগের ভিডিওটাতে আপনারা মোটামুটি ভালোই রেসপন্স দিয়েছেন, যার কারণে আবার আগ্রহ পেলাম একটা নতুন ভিডিও নিয়ে আসার জন্য। তো আজকে যে ব্যবসার আইডিয়া নিয়ে কথা বলবো আপনাদের সাথে, সেটা এর আগে হয়তো বা এরকমভাবে প্র্যাকটিক্যালি কেউ আপনাদের ভেঙে বোঝায় দেয় নাই। তো আজকে একটা স্বল্প পুঁজির ব্যবসা নিয়ে আমরা কথা বলবো। যদি আপনি অল্প টাকার ভিতরে একটা ভালো ব্যবসা রানিং করতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, কারণ আজকে যে ব্যবসাটি নিয়ে কথা বলবো এটা বর্তমান সময়ে বাংলাদেশের একটা অন্যতম ব্যবসা, যেটা আপনি আপনার এলাকায় গ্রামে হোক শহরে হোক যে কোনো জায়গায় করতে পারবেন, একেবারে স্বল্প পুঁজি দিয়ে করতে পারবেন। তো বন্ধুরা, অযথা এদিক এদিক না ঘোরাঘুরি করে শুধু শুধু মোবাইলে MB আপনার গুরুত্বপূর্ণ সময় নষ্ট না করে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন, আপনাদের অনেক উপকার আসতে চলেছে। তো আজকে যে বিজনেসটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে রয়্যাল প্লাক। আমার চ্যানেলে এর আগেও দুই তিনটা ভিডিও দেওয়া আছে রয়্্যাল প্লাক নিয়ে, তারপরও আপনাদের এত চাহিদা এত আগ্রহ দেখছি আমি রয়্্যাল প্লাকের উপরে, যার কারণে ভিডিও না তৈরি করে আমি থাকতে পারলাম না। তো এই রয়্্যাল প্লাকের বিস্তারিত আজকে আপনাদের সাথে কথা বলবো। তো তার আগে একটা রিকোয়েস্ট, চ্যানেলে যারা একেবারে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার অনেক দর্শক আছে যারা আমার রেগুলার ভিডিও দেখে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই। চ্যানেল সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না, সাবস্ক্রাইবটা করে দেন। আর ভিডিও খারাপ লাগুক ভালো লাগুক একটু কমেন্ট করে জানাবেন যে ভিডিওতে কোনটা খারাপ বলছি আর কোনটা ভালো বলছি, এতে আমার ভিডিওর পরে আগ্রহ বাড়ে। তো রয়্্যাল প্লাক আপনারা অনেকে জানেন, আবার অনেকের কাছে অপরিচিত যে রয়্্যাল প্লাকটা আবার কি, ওয়াল দেওয়াল ড্রিল করে যে একটা প্লাস্টিকের ছোট্ট একটা প্রোডাক্ট ঠেলে দেওয়া হয় যেখানে স্ক্রু বা পেরেক লাগে, ওইটাকে ওয়াল প্লাক বলা হয়। এটা সাধারণত ইলেকট্রিক হার্ডওয়্যারের কাজে ব্যবহৃত হয়। তো বর্তমান সময় ইলেকট্রিক হার্ডওয়্যারের দোকানে আপনাদের এই মালটা বিক্রি করতে কোনো কষ্টই হবে না, কারণ স্বল্প মূল্যের একটা ব্যবসা। এক প্যাকেট মাল তৈরি করতে আপনার খরচ হবে 2 টাকা, 10 পয়সা, 20 পয়সা, বিক্রি করবেন 4.5 টাকা, 5 টাকা, 6 টাকা। অনেক গ্রাম আছে, অনেক শহর আছে যেখানে 6.5 টাকাও বিক্রি হয় এক প্যাকেট মাল। তৈরি করতে খরচ হচ্ছে কত, 2.5 টাকা, আর বিক্রি করতেছেন কত, 6 টাকা। বিষয়টা মাথায় রাখবেন। এরকম ব্যবসা আমি মনে করি ইউটিউবে কেউ আপনাদের দিবে না এরকম আইডিয়া। তো এর জন্য আরও একটা মোস্ট যে সুবিধাটা আপনারা পেয়ে থাকেন আমার কাছে, সেটা হলো এই প্লাস্টিকের যে কোনো প্রোডাক্ট আপনারা তৈরি করতে গেলে আপনাদের মেশিন, ডাইস, কাঁচামাল সব কিছু আমি নিজেই হ্যান্ড ওভার করে থাকি। আপনাদের মেশিনও তৈরি করে দিব, প্রোডাক্টের ডাইসও তৈরি করে দিব, আর কাঁচামালটাও আমি আপনারা কোত্থেকে পাবেন সেখান থেকে নিয়ে দিব নিজে, অথবা আপনাদের ডাইরেক্ট তাদের সাথে যোগাযোগ করায় দিব। আর একটা প্লাস পয়েন্ট যেটা, সেটা হলো আমি আপনাদেরকে আমার এখান থেকে যখন আপনারা মেশিনডাইজ ডেলিভারি নেবেন তখন আপনাদেরকে একটা ছোট্ট ট্রেনিং দিয়ে দিব, যার মাধ্যমে আপনারা 1-2 সপ্তাহের ভিতরে নিজেরাই মালটা চালাইতে পারবেন। শুধু শুধু একটা মিস্ত্রি ভাড়া করে নিয়ে আসতে হবে না মেশিনটা চালানোর জন্য। আর এই মেশিনটি আহামরি কঠিন কিছু না, একদম ইজি প্রসেস, যেটা দিয়ে আপনারা খুব সহজে মালটা তৈরি করতে পারেন। আর এই রয়্যাল প্লাকের সবথেকে বড় সুবিধাটা কি জানেন, এটা আপনার প্যাকেট করতে গেলে আলাদা করে প্যাকেট তৈরি করতে হয় না, ছাপাইতে হয় না। আপনারা রিল টাইপের যে পাইপ টাইপের যে পিপিগুলো থাকে পলিথিন পাতলা, ওর ভিতরে আপনারা 20 পিস করে দিয়ে একটা সিলিং মেশিন কিনবেন 1400-1500 টাকা, তা দিয়ে চাপ দিলে আপনাদের রয়্যাল প্লাক প্যাকেট হয়ে যায়। আর ডাইরেক্ট আপনারা একটা ডর্জন করবেন, ওরকম প্যাকেট 12টা নিয়ে একটা ডর্জন করে মার্কেটে সেল করবেন। এটা খুবই লাভজনক, সস্তা আর সহজে করা যায় এমন একটা ব্যবসা। অনেকে ভাবেন যে সম্মান পাবো কিনা এত কম দামি ব্যবসা, ভাই সম্মান তো পাবেন আস্তে আস্তে। একটা ডাইস নিয়ে শুরু করেন, 10টা 20টা 30টায় যখন যাবেন তখন যে সম্মান পাবেন। আর আমার চ্যানেল ঘুরলে আপনি আপনার মনের মতো একটা না একটা প্লাস্টিকের প্রোডাক্ট পেয়ে যাবেন যেটা আপনার সাথে সামঞ্জস্যতা খায়। যেমন যারা একটু হাই কোয়ালিটি করতে যাচ্ছেন তারা ডাটা কেবল করতে পারেন, USB কেবল করতে পারেন, যারা একটু নর্মাল খুঁজতেছেন তারা রয়্যাল প্লাক করতে পারেন। রয়্যাল প্লাকে একটু পুঁজি লাগলেও 40-50 হাজার টাকা পুঁজি লাগবে হয়তো বা আপনার, কিন্তু এটার ভবিষ্যৎ খুব ভালো, কারণ এটা আপনি সারা জীবন ব্যবসা করতে পারবেন, সারা বাংলাদেশে করতে পারবেন। মালের কোয়ালিটি তো ভালো হবে 100%, কারণ আমি সব থেকে বেশি গ্রো করছি আমার মালের কোয়ালিটি দিয়ে। আমি এই পর্যন্ত যতগুলো মেশিনডাইজ বিক্রি করছি সবগুলো একমাত্র আমার মালের ফিনিশিং কোয়ালিটির জন্য, প্রোডাক্টের কোয়ালিটির জন্য বিক্রি হয়। ঢাকা থেকে আমার কাছে এসে মেশিনডাইজ নিয়ে যায় তার একটাই কারণ, সেটা হচ্ছে আমি তাদের থেকে কম প্রাইসে, ঢাকা আলাদের থেকে যশোরে বসে কম প্রাইসে মেশিনডাইজ ডেলিভারি দিচ্ছি, প্রোডাক্টের কোয়ালিটি তাদের থেকে কয়েক গুণ ভালো দিচ্ছি, যার কারণে আমার কাছ থেকে আপনারা মেশিনডাইজ ক্রয় করেন। তো এই রয়্যাল প্লাকের ব্যবসা যারা করতে যাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানান আমাকে, আমার ফোন নাম্বার সাথে সাথে চলে যাবে আপনার কাছে। আপনি আমাকে কমেন্ট করার সঙ্গে সঙ্গে আমার ফোন নাম্বার আপনার কাছে পৌঁছে যাবে, হোয়াটসঅ্যাপ নাম্বার, সেটাই আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে আমি নিজে পার্সোনালি কল করে আপনাদের সাথে কথা বলবো। মেশিন ডাইস আমি নিজে দিব, ট্রেনিংও দিয়ে দিব, ব্যবসা করবেন আপনি একচেটিয়া। ধন্যবাদ, ভালো থাকবেন। আর আমাকে যদি মাঝে মাঝে দেখতে চান অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে।